দেখতে পাচ্ছ ছোট্ট একটা শুধু পায়ে হেঁটেই যাওয়া যাবে একমাত্র এই জায়গাটা তোমরা কিন্তু প্রিভিয়াস ব্লগে দেখেছো বাবার সাথে আমি পার হয়েছিলাম বাইক নিয়ে এসেছি আজকে মানে দারুণ লাগে এই মুহূর্তগুলো না এই দাদা কোথা দিয়ে আসবে এটা দিয়ে এই হচ্ছে সেই বেহুলা নদী বেহুলা লক্ষিন্দরের কাহিনী তোমরা যে শুনেছো সেই বেহুলা নদী কিন্তু হচ্ছে এটা আচ্ছা এটাকে কি প্রসেসে বলা হয় মাছ ধরা এটা কি জিনিসটা কি ঘুনি আর কি কি মাছ থাকে মানে এখানে সব চুনা মাছ চুনো মাছ এর মধ্যে কখনো কখনো সাপও বেঁধে যায় এই জালটা কিন্তু উনি লাগিয়ে দিয়ে চলে যাবেন বাড়িতে কালকে আবার সকালবেলা এসে দেখবেন যে এর মধ্যে মাছ ফেসেছে কিনা আর এই যে সাবস্ক্রাইব করো ডেফিনেটলি সাবস্ক্রাইব করো যাতে আরো ভালো ভালো ভিডিওস তোমাদের জন্য ইন ফিউচার নিয়ে আসতে পারি জয় গুরু নমস্কারম আমি অঙ্কুশ আর ডিভাইন সোলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই জায়গাটা তোমরা যারা প্রিভিয়াস ব্লগ দেখেছো তাদের কিন্তু চেনা হ্যাঁ বেহুলা নদীর পাড়ে এই মুহূর্তে আছি এতটা নিরিবিলি একটা পরিবেশ এই জায়গাটার সাথে কিন্তু বাবা আমাকে পরিচয় করিয়েছে ওই পাড়ে কয়েকজন মানুষ ছাগল চড়াচ্ছেন ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওই দিকটাতে একজন মাছ ধরছে তার সাথে কথা হলো বললো মাছ নেই দু একটা পাচ্ছে তার কাছে যাবো একটু দেখবো কিভাবে মাছ ধরছে এই জায়গাগুলো কিন্তু প্রচুর জোক থাকে এবং বিষধর সাপও থাকতে পারে জানি না শু পড়া আছে বলে কোনো অসুবিধা সেরকম হচ্ছে না হ্যাঁ এই হচ্ছে সেই জায়গাটা আগের দিন কিন্তু ড্যাম থেকে জল ছেড়েছিল বলে খুব পরিষ্কার জল এখানে বয়ে যাচ্ছিল কিন্তু আজকে কিন্তু এক জায়গায় স্থির হয়ে আছে এবং জল অনেক কমে গেছে দেখতে পাচ্ছ সত্যি মানে দারুণ লাগে এই মুহূর্তগুলো না প্রকৃতির কি সৌন্দর্য অসাধারণ রূপ বেহুলা নদী বয়ে চলেছে এই যে এই দাদার সাথে আমার কথা হলো ওই পার থেকে যে এই বড় গাছটার এখানে বাইক রাখলাম রেখে এই ছোট্ট যে পায়ের যে সাকোমোদারা করা আছে ছোট এটা দিয়ে পেরিয়ে এসে এখান দিয়ে আমি আসলাম খুব সুন্দর টেকনিকে উনি কিন্তু মাছ ধরছেন আজ হচ্ছে না মাছ না কখন এসছেন আপনি কিছুক্ষণ আগে ও সবে পাচ্ছেন তাই তো আচ্ছা এটা কতক্ষণ পরে তুলতে হয় পাতার কালকে তুলবেন আচ্ছা পেতে বাড়ি চলে যাবেন আচ্ছা আচ্ছা এটাকে কি প্রসেসে বলা হয় মাছ ধরা এটা কি জিনিসটা কি এটাই ঘুনি বৃত্তি বলে ঘুনি ঘুনি দিয়ে মাছ ধরা তাই তো এটাই আচ্ছা এর মধ্যে কি করে যাবে মাছটা এই মুখ দিয়ে ঢুকে পড়বে কোন মুখটা দিয়ে ওই যে উপরে ফাঁকাটা আচ্ছা বাহ কত রকম ভাবে মাছ ধরা যায় বহু রকমের পদ্ধতি হ্যাঁ বহু রকমের পদ্ধতি মাছ নেই নদীতে এই কদিন আগে দেখলাম কিন্তু জল ছেড়েছিল ভালো স্রোত ছিল ওই জন্যই তো মাছটা নেই আচ্ছা আর কি কি মাছ থাকে মানে এখানে সব চুনো চানা মাছ চুনো মাছ কালকে দেখলাম একজন ধরছিল ওই দিকটাতে শিঙি মাছ দেখলাম ধরেছে ছিপে কটা শিঙি মাছ না না এটা দেখলাম কি করে ধরেছে জানি না ছিপে হ্যাঁ কাল সকালে রেজালে 50 হতেও পারে বা নাও হতে পারে আচ্ছা এটা পুরোপুরি ভাগ্যের উপর ডিপেন্ড করছে যে কিরকম ব্যাপার কি হবে না হবে পুরোটাই ভাগ্য হ্যাঁ তবে না হওয়ারই চান্স মাছ দেখা যাচ্ছে না হ্যাঁ না আপনি এত কষ্ট করে লাগাচ্ছেন যেন হয়ে যায় মাছ বসে আছি দিয়ে যায় যা হলো আচ্ছা কোথায় বাড়ি আপনার পাশেই আচ্ছা আচ্ছা এর মধ্যে কখনো কখনো সাপও বেঁধে যায় উনি কিন্তু চেষ্টা প্রচুর করে যাচ্ছেন আশা করা যায় উঠবে দেখা যাক কি হয় জলে যেহেতু স্রোত নেই মাছের সংখ্যা প্রচুর কম বাবা এটা ছোট্ট মাছ দেখলাম মাথার উপরটা এ তো ফোন থেকে দেখানো সম্ভব নয় ওইখানটায় আছে তেচোখো মাছ বলে মানে মাথার উপরেই নাকি চোখ থাকে একদম জল জল করছে উপরটা এবং খুব ফাস্টলি মুভ করে একদম শাই শাই করে বেরিয়ে যাচ্ছে ও ধরা যায় না নাকি অনেক কিছু মাছ হবে হবে মনে জোর রাখতে হবে ভরসা রাখতে হবে
ঈশ্বরের উপরে হবে না হলে আর কি করব প্রচন্ড গরম মানে হিউমিডিটি প্রচুর মানে থাকা যাচ্ছে না প্রায় 41 মতো চলছে মানে বিকেলবেলা এখন প্রায় ওই 4:45 মতো বাজে কিন্তু তাও মানে দাঁড়াতে পারছি না এটা অস্বস্তি বোধ হচ্ছে আর সেরকম কিছু বাড়ানোর নেই আমি ভাবলাম যে একটু যাই নদীর পাড়ে গিয়ে একটুখানি হাওয়া খেয়ে আসি ফুলপুরে কারণ বাড়িতে এত গরম লাগছে মানে থাকা যাচ্ছে না ভাবলাম একটু বাইরে বেরোই আর সেই জন্যই আসা কিন্তু এখানেও দেখছি প্রকৃতি একদম থ মেরে আছে মানে কোনো গাছের পাতা নড়ছে না আর মানে অসহ্য গরম লাগছে আর তেমন কিছু বানানোর নেই জাস্ট একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমার আমার ব্লগগুলো সেগুলো জানিও ডেফিনেটলি কমেন্ট সেকশনে গিয়ে আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করো যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো জয় গুরু নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা